হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। এই তো সকাল সকাল বাজারে চলে যাচ্ছে একা একা বাজার করতে। বাবা আজকে একটু রোদ বের হয়েছে, রোদ দেখে ভাবছি যে যাই একটু বাজার করে আসি। তো আজকে আর জুয়েল সাথে নেই, আজকে আমাকে একা একাই যেতে হচ্ছে। আমি এখন দেখা যাক একা একা গিয়ে কতটুকু বাজার করতে পারি। আমি জুয়েলকে আজকে বলছি যে আমি আজকে যতটুকু বাজার করতে পারবো ততটুকুই করব, কারণ একা একা তো আর মাসের বাজার পুরোটাই করা যায় না। সাথে আর একজন থাকলে ভালো হয়, হেল্পার, বাট আজকে আমার হেল্পারটা নেই। তো যাই হোক, আজকে আমি নিজে নিজেই যাব, দেখি কি কি কিনতে পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা দেখব। এই তো বাজারে চলে আসলাম সকাল সকাল। সকাল সকাল বাজারে এসে বাবা আমার হাত এদিকে হ্যাভি হয়ে গেছে, অনেক বাজার ঘাট করে ফেলেছি। এখন তো গেট খুল, অর্ধেক বাজার নিয়ে আসা শেষ। গরুর মাংস আর খাসির মাংস এনে রাখছে এখানে। এখন আবার যেতে হবে মুরগির মাংস নিয়ে আসতে। এখন মুরগির মাংস নিয়ে আসতে গেলে আবার বাহিরে যেতে হবে, তো এখনই যাব। এখনই আবার যেয়ে আবার মুরগি মাংস, আরও কিছু মাংস আছে, হাঁসের মাংস নিব, কারণ হচ্ছে এখন শীতের সময় হাঁসের মাংস খেতে তো সেই টেস্টি। সো একটা হাঁসের মাংস নিব, মুরগির মাংস নিব, এখন ওগুলো নিতে আবার বাহিরে যাচ্ছি, কারণ এগুলো আমার হাতে অনেক ভার হয়ে গেছিলো। আমি একা একা তো এর জন্য অর্ধেক বাসায় রেখে যাচ্ছি, আবার যাচ্ছি আরও অর্ধেক কিনতে। তো চলেন আবার যাই। কিন্তু অবশেষে আরও অর্ধেক বাজার নিয়ে চলে আসলাম। এখনো অর্ধেক ধৈর্য সামনে রাখছি, ওইটা নিয়ে আসি, ভুলে গেছি আজকে বাজার করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আর এটা তো দরজা সামনেই রেখে দিয়ে চলে আসছি, ভুলে গেছি। এখন মনে পড়লো দুইটা ব্যাগ নিয়ে আসছি, তো একটা ব্যাগ আর একটা ব্যাগ কোথায়। আর দুপুরে খাসির মাংস দিয়ে একটু কি বলে এটাকে, কি ডাল জানো, বুটের ডাল, এটা একটু রান্না করবো, তাই আগে থেকে ভিজাই রাখছি। আগে এগুলাকে ফ্রিজে রাখি, না হলে তো এগুলা নষ্ট হয়ে যাবে। আর সকাল সকাল বাজারে গেছি, সকাল সকাল বাজারে গেলে একটা মানে ভালো কাজ হয়, যেটা হচ্ছে যে ভালো ভালো ভালোগুলা পাওয়া যায় আর কি, বেশি মানে যেগুলো আমি নিতে চাই সেইগুলো আর কি পাওয়া যায় যদি সকাল সকাল যাই। আর যদি সকাল সকাল না যাই, যদি বিকালবেলার দিকে যাই তবেও পাওয়া যায়, কিন্তু আমি যেগুলো চাই মনের মতন সেগুলো আর কি পাওয়া যায় না। তাই আজকে চিন্তা করছিলাম যে আজকে আমি সকাল সকাল বাজারে যাব। এখন শুধু মাংস এগুলো নিয়ে আসছি, এখনো মাছ নিয়ে আসা হয়নি, অন্যান্য সবজি নিয়ে আসা হয়নি, এগুলো ফ্রিজে রেখে তারপরে যাব মাছ আনতে। এখন এখন 11টা বাজে, আশা করি পাবো দুপুরের ভিতরে ভালোটা পাবো মাছ, ওটাও একটু সকাল সকাল গেলে আর কি ভালো হতো। তো আগে এগুলো উঠাই ফেলি, রিয়েল থাকলে ওকে নয় বলতাম যে উঠাই ফেলো, বাট এগুলো এখন আমাকে উঠাইতে হবে। সকাল সকাল গেলে আর কি তাজাটা পাওয়া যায়। সকাল সকালের কথা বলে আমার সেই মানে গ্রামের কথা মনে পড়ে গেল, আমাদের ওখানে যখন আমার বাবা বাজার করতে বলতো সকাল সকাল যাই তাহলে তাজা তাজা মাছ এবং যে বড় বড় মাছ ওইটা পাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই আজকে এটা মনে পড়ে গেল, আমিও সেই সকাল সকাল চলে গেলাম। তবে সকাল সকাল গিয়ে আমার লাভই হয়েছে, লস না, আমি আমার মনের মতন আমি যেগুলো আর কি চাই সেগুলো আর কি পেয়েছি। ভাত বাটারা করতে হবে, করে তারপরে ফ্রিজে রাখবো। তো এই ছিল আজকে আর আমার বাজার। আর যদি মাছ নিয়ে আসি, কারণ এগুলো করে তারপরে যাব, যদি নিয়ে আসি, তবে প্ল্যানিং আছে নিয়ে আসার, যদি নিয়ে আসি তাহলে সেটাও দেখাচ্ছি। তো এই পর্যন্ত রাখছি, বাই। কারণ এগুলা করতে মানে ভাগ করে রাখতে রাখতে আমার অনেকটা সময় লাগবে, তো
এই সময়টা আমি কথা বলতে চাচ্ছি না, বেশি বকবক করতে চাচ্ছি না, এর জন্য ভিডিওটা রেখে দিতে চাচ্ছি। আমি এখনই এগুলো একটু কেটে কেটে রাখতেছি, আমাকেই তো দেখা যাচ্ছে না দেখছি, আমি যে কিভাবে ক্যামেরা সেট করছি এবার মনে দেখা যাচ্ছে, তারপরেও মাথা কেটে গেছে। হচ্ছে, যাই হোক, এর জন্য আমি আর কি ভিডিও করতে চাচ্ছিলাম না, যে কাজে ডিস্টার্ব হয়, ভিডিও করা কাজ করা একা একা ডিস্টার্ব হয় আর কি। আর একটু পরে আপনাদের জুয়েল ভাই চলে আসবে, ওর জন্য আবার রান্না বান্না করতে হবে, তাই আমি একটু তাড়াহুড়া করতে চাচ্ছি। আর এইভাবে ফ্রিজের ভিতরে রাখলে জায়গা ধরে না, তার জন্য এগুলো খুলে খুলে রাখতে হবে। এখন এখান থেকে কেটে নিয়ে যাচ্ছি, তাহলে ওখানে নিয়ে গিয়ে শুধু খুলে রেখে দিতে পারবো। এইটা এখন গরুর মাংস, এগুলো ভাগ করা হচ্ছে, নাহলে সব একসাথে রাখলে আমি যখন রান্না করতে যাবো তখন একটু সমস্যা হয়ে যায়, বের করলে সব একসাথে দিলে ওগুলা তো খাইতে পারি না। আমার শুধু ক্যামেরা ঠিক করতে আসতে হচ্ছে, কারণ আমি ক্যামেরা একবার অফ করছি একবার রাখছি, এর জন্য ক্যামেরা ঠিক করতে হচ্ছে বারবার। ও আচ্ছা, ভুল বলছি, এটা গরুর মাংস না, এটা হচ্ছে খাসির মাংস, গরুর মাংস তো ওখানে। আমি সব ধরনের মাংসের হাড্ডিওয়ালা পছন্দ করি, এর জন্য বাজারে গেলে যেটা হাড্ডি বেশি সেটা খুঁজার চেষ্টা করি, পাওয়া যায় এখানে, হাড্ডি সহ পাওয়া যায়, হাড্ডি ছাড়া পাওয়া যায়, হাড্ডি মানে হাড় হাড় হাড়, কিভাবে যে কি করলাম আমি তো ভুলে গেছি কোথায় কতটুকু রাখছি। আমি বেশি বড় বড় করি না, কারণ হচ্ছে এই মাংসগুলো তো বেশি ফ্যাট না, ফ্যাট করে, এর জন্য দুই পিস খাইলে আনা পান মনে করি, বেশি খাইলে মোটা হয়ে যাব। রান্না করলে তো খাইতেই হবে, আর যদি ছোট ছোট করে করি তাহলে ছোট রান্নাই হবে, তাহলে ঠিক আছে, আর যদি বড়টা করি তাহলে বড়টাই করতে হবে, খেতে হবে। আর গরুর মাংস তারপরে এইসব খাসির মাংস এগুলো তো ফ্যাট না, এর মোটা করে বেশি, তো আমি আবার একটু স্লিম থাকতে চাই, তো খাওয়া দাওয়া তো এইভাবে আর কি রাখতে হয় কন্ট্রোলের ভিতরে। ছোট ছোট করি, আমি এখানে যে পলিব্যাগ ছিল এই পলিব্যাগ দিয়ে এগুলো করে ফেললাম, আর পলিব্যাগ বের করিনি, কারণ এগুলো ফেলে না দিয়ে এগুলো কাজে লাগাই ফেললাম। আর সব থেকে বড় কথা, এগুলো এখন চিহ্ন দিয়ে রাখতে হবে, না হলে আমি বুঝবো না যে কোনটায় কোন মাংস যাচ্ছে। এখানে তো আরো রয়ে গেছে গো, এখানে পলিব্যাগ কোথায়, এই যে মাঝে মাঝে পলিব্যাগ আমি রাখি, মাঝে মাঝে রাখি না, এবার রাখছিলাম। এটা হচ্ছে গরুর মাংস, বাবা গরুর মাংসের ভিতরে এটা হাড্ডি ভরে রাখছে, এটাও কিনে নিয়ে আসতে হয়েছে আমাকে, এটা তো কিছু নেই কিন্তু এটা ফেলে দিতে হবে, আমারে ধোকা দিছে, সমস্যা নেই, ধোকা দিয়ে আর কতটুকুই বা নিতে পারলো বলেন। না তবে আমি যে মাংসটা নিয়ে আসছি এটা হচ্ছে হাড়িওয়ালা, আমি তো হাড় পছন্দ করি, তো দেখলাম যে মোটামুটি ভালোই দিচ্ছে আর কি, ভালোই বলতে আর কি ভালোই, তবে মাঝে মাঝে এই হাড়গুলোর ভিতরে ভরে রাখছে, এটা ঠিক করেনি, সেটা ঠিক করেনি। আমার এক কলিগ আমাকে বলছে তোমরা কি গরুর মাংস খাও, আমি বলছি হ্যাঁ খাই তো, ও এটাই তো আছে দেখছি, এটা ফেলে দিচ্ছি আমি, আমি বলছি হ্যাঁ খাই তো, আমরা গরুর মাংস খাই, সেটা বলছে গরু মাংস খাবো না, আমি কেন খাবো না, বলছে গরু মাংস খাইলে বেশি মোটা হয়ে যাওয়া, আমি বলছি গরু মাংস না খাইলে পোষায়, গরু মাংস তো খাইতেই হবে, আমি বলছি খাই কিন্তু এত বেশি না আর কি, লিমিট রেখে খাই, লিমিট রেখে খাইলে তো আর সমস্যা হয় না,
করে সব আমি এখানে রাখছি বেসিং এর ভিতরে, জায়গা নেই। এগুলো তো কাটবো না, এগুলো রান্না করার সময় কাটবো, এটা ফেলে দিই কি বলেন? আরো মাংস আছে, ওগুলো কাটতে হবে। এই যে এখন এই মাংসটা কাটতে হবে বাবা। আমি সাধারণত কাটা মাংসটাই নিয়ে আসি, আজকে আমার এটা দেখে বেশি পছন্দ হয়ে গেছে তাই এটা নিয়ে আসলাম। একটু মাসের শেষে মাংস টাংস না কাটলে হয় বলেন তো, তাই আর কি কাটাকাটি শুরু করলাম। সারা মাস ধরে খাবো, একদিন যদি একটু কষ্ট না করি তাহলে কি হবে? সারা মাসের কষ্ট একদিন করে দিচ্ছি, একদিন করে রাখছে আর কি। তো এই ছিল আজকের আমার বাজার। বাজার বলতে শুধু মাংসের যে বাজারটা ছিল এটাই আজকে। এখন আবার বের হব মাছের বাজার করতে, এখন যাব মাছ আনতে, দেখি কি কি মাছ নিয়ে আসতে পারি। এই তো মাছের বাজার শেষ করে এখন বাসায় চলে আসলাম। পিছনে আছে আমার মাছ, এই যে এখানে আজকে। তবে ওই যে বললাম না, সকাল সকাল গেলে একটু ভালো মাছ পাওয়া যায়, আজকে আমি আমার মনের মতন মাছ পেয়েছি, অবশ্যই দেখাচ্ছি। এখন আমি পাঙাশ মাছ অনেক পছন্দ করি, আজকে দেখলাম যে অনেকদিন পরে পেয়ে গেলাম। অনেক অনেক মাস আগে আমি পাইছিলাম, বাট এর ভিতরে খুঁজছিলাম কিন্তু পাইনি, তবে আজকে পেয়ে গিয়েছি। দেখাই কেমন। এই যে আমি আজকে একটু পালন শাক নিয়ে আসলাম, কারণ পালন শাক শাক খেতে অনেক ভালো লাগে। এই যে মাছ, ও এগুলো ছোট মাছ নিয়ে আসছি, জিওলের ছোট মাছ পছন্দ এখন। আর শীতের সময় ট্যাংরা মাছ, শীতের সকালে ট্যাংরা মাছ, মানে শীতের সকালে না, যাই হোক শীতের সকালে করো করো ভাত দিয়ে কিন্তু ট্যাংরা মাছের ঝোল খেতে অনেক বেশি মজা লাগে, তাই আমি ট্যাংরা মাছ নিয়ে আসছি শীতের শীতের জন্য। আর এখানে কি মাছ বলে, ইলিশ মাছের মতন আর কি, ওই মাছটা নিয়ে আসলাম। আর এই যে কাস্কি মাছ, জুয়েলের সব থেকে পছন্দের মাছ, এই মাছ নিয়ে আসলে দেখলে সে অনেক খুশি হয়ে যায়, তার জন্য আমি ছোট মাছ এইগুলা, এই ছোট মাছগুলা হচ্ছে তার জন্য, কারণ সে অনেক খুশি হয়ে যায়। তার জন্য স্বামী যাতে খুশি হয় সেটা করাই ভালো, কি বলেন? এর জন্য তার জন্য ছোট ছোট মাছ এগুলো নিয়ে আসলাম। আর আমার জন্য হচ্ছে, আমি তো আবার একটু বড় মাছ খেতে পছন্দ করি, জিয়েল আবার ছোট মাছ খেতে পছন্দ করে, বাট আমি আবার একটু বড় মাছ খেতে পছন্দ করি। এই যে আপনাদের বললাম যে পাঙাশ মাছ নিয়ে আসি, এই যে আমি সেই পাঙাশ মাছ নিয়ে আসছি, কাটা কাটা মাছ আর কি, কারণ এখানে তো আমি কাটতে পারবো না, তবে অনেক বড় বড় পিস মনে হয় আমাকে আরো কাটতে হবে, না হলে এর ভিতরে কিছু ঢুকবে না, মাত্র 4 পিস করে আছে। এই যে দেশি পাঙাশ মাছ লেখা আছে, এটা বলে দেশ থেকে আসে, দেখা যাক। খেতে অনেক টেস্ট লাগে, আমি এর আগেও খেয়েছি, অনেক টেস্ট লাগে। তো আজকে পাঙাশ মাছ দেখে কিন্তু আমি দুইটা নিয়ে চলে আসছি, এই যে আরেকটা প্যাকেট, দুইটা প্যাকেট নিয়ে চলে আসছি, মোট 3টা প্যাকেট 11 পাউন্ড দিয়ে আমি নিয়ে আসছি, 3টা প্যাকেট 2টা পাঙাশ মাছ। আর আরেকটা নিয়ে আসছি হচ্ছে, ও করতে পারছি না,
কারণ আমি আজকে এক হাত দিয়ে কাজ করছি ও আরেকটা নিয়ে আসছি হচ্ছে এই যে কই মাছ নিয়ে আসছি কই মাছ এই যে কই মাছ আর হচ্ছে এই দুটা পাঙাশ মাছ কই মাছ দিয়ে এই দুটা পাঙাশ মাছ দিয়ে মোট টোটাল এই তিনটা প্যাকেট নিছে 11 পাউন্ড 11 পাউন্ড আমি হাত দিয়ে উঁচু করে আছি আর ওই ছোট যে চারটা মাছ এই যে আমি দেখাই জুয়েলের জন্য যেটা আর কি এই যে এইগুলা হচ্ছে 6 পাউন্ড দিয়ে নিয়ে আসছি কারণ তার ছোট মাছ পছন্দ মাসের ভিতরে যদি ছোট মাছ না হয় তাহলে তার পোষাবে না তার জন্য ছোট মাছ থাকতেই হবে বাজার করে নিয়ে আসলাম একা একা আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে ওই যে বুটের ডাল দিয়ে আর খাসি মাংস রান্না হচ্ছে এখানে পাঙাশ মাছ দিয়ে আর রান্না হবে হচ্ছে এই যে কুমড়া দিয়ে আমি নামিয়ে রেখেছি মাছটা ভেজে নিচ্ছি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো করতে ভুল করবেন না এবং ইউটিউব চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে বাই বাই